নমস্কার, আমি সোহিনী। আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমরা যে ভিডিওসগুলো আপনাদের জন্য বানাচ্ছি সেগুলো আপনাদের ভালো লাগছে। তোমায় সালাম বা স্যালিউটিং ওয়ারিয়ার্স। এই প্রথম যেটা আমাদের এপিসোড ছিল তপনদাকে নিয়ে, তার তো অনেক ভিউজ হয়েছে, সবাই খুব পছন্দ করেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর আজকের এপিসোড যাকে নিয়ে, সে আমার নান্দিকারের দীর্ঘ বছরের কলিগ, আমার ভাই শম্ভুনাথ সাউ। ও নিজেকে একটা স্টাইলের নাম দিয়েছে, কাজল শম্ভু, খুব ভালো লেখালেখি করে। কিন্তু ওকে আমি বলি প্যাশনেট শম্ভু, কারণ ইফ দের ইজ ওয়ান ওয়ার্ড যেটা শম্ভুকে ডিসক্রাইব করে সেটা হচ্ছে প্যাশন, প্যাশন ফর লিভিং। সাংঘাতিক ওর মধ্যে, সাংঘাতিক। শম্ভুকে আমি কখনো থেমে থাকতে দেখিনি, কখনো আমি ডিপ্রেসড হতে দেখিনি। সত্যি কথা, থিয়েটার তো আমাদের এটাই শেখায় যে জীবনে যখন বাঁচবে নিজের সবটুকু তাগিদ দিয়ে বাঁচার চেষ্টা করো। ওকে আপনারা দেখেছেন নান্দিকারের বিভিন্ন নাটকে, পাঞ্চজন্যে, কংস এবং অনেক নাটকে আপনারা ওকে দেখেছেন। ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স। ওকে আপনারা শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি মুক্তধারায় দেখেছেন এবং থিয়েটারের অন্যান্য অনেক নাটকেও খুব ভালো অভিনয় করে। তো দেখা যাক আজকে শম্ভু কীভাবে এই লকডাউনের সময় নিজেকে আবার নতুনভাবে নতুন কাজে ব্যস্ত রেখেছে, আর ওর থেকে যারা ছোট তাদেরকেও কী মেসেজ দিতে পারে। দেখুন শম্ভুনাথ সাউ। মোটামুটি 16 মার্চ শেষবারের মতন কলকাতায় গিয়েছিলাম, সেই বাড়ি এলাম, তারপরে আর কোথাও বেরোয়নি। এই যে 2-2.5 মাস বসে রয়েছি, মোটামুটি 31 মে পর্যন্ত ঘরে ছিলাম, এবং এই 2.5 মাস বসে ভাবলাম যে থিয়েটার পরবর্তী সময়ও থিয়েটার, এই 2.5 মাস থিয়েটার হয়নি, আরও পরবর্তী সময় থিয়েটার কতটা হবে, মানে এবছরটা কি হবে ঠিকঠাক। এখন 2.5 মাস পর্যন্ত চালিয়ে নিয়েছি ঠিকঠাক, তারপর তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই আকাশ পাতাল ভাবতে ভাবতে কিছু বন্ধুর সাথে কথা বলতে বলতে যখন দেখছি অনেকেই অনেক রকম কাজ করছে, আমিও আমার মতন করে ভাবতে শুরু করলাম যে আচ্ছা থিয়েটার যখন হবে তো তখন থিয়েটার আবার করব। এই মুহূর্তে আমাকে আগামী দিনটা বাঁচতে হলে কিছু করতে হবে, আর আমি যেহেতু গায়ে গতরে বেশি খাটতে পারি, তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম একটা, মানে জলের কোম্পানিতে গেলাম, জলের কোম্পানি রিভিয়ার বলে একটা কোম্পানি, সেই মালিকের সাথে দেখা করলাম, পুরো মুখোমুখি কথা বললাম। উনি আমার সব কথা শুনলেন, শুনে এবং উনি আমাকে খুব আশ্বস্ত করলেন যে ঠিক আছে, তো আমার গোডাউনে মাল থাকবে, তুমি যে কটা লাগবে এসে ক্যাশ পয়সা দিয়ে নিয়ে যাবে, তুমি দোকান ধরো। তো আমি উত্তরপাড়া থেকে ডানকুনি হাউজিং, এই 5 কিলোমিটারের মধ্যে যা দোকান আছে আর কি, এমনকি পাড়ার মধ্যে, সেগুলো গিয়ে কথা বলতে শুরু করলাম, তাদেরকে জলের স্যাম্পেল দেখালাম এবং বেশ কিছু অর্ডারও পেলাম, এবং কোম্পানির ঘরে গিয়ে নগদ পয়সায় মাল তুললাম, মাল তুলে সাপ্লাই দিতে শুরু করলাম। তো আমার ঘরে বসে থাকার থেকে, এবং থিয়েটারটা যখন হবে তখন আবার করব, এবং গায়ে গতরে এখন যদি এইটা করতে পারি তো আমার মনে হয় ভালো হয়, এরকম যদি সবাই কিছু না কিছু ভাবে আর কি। কারণ আগামী দিনে থিয়েটার, আমরা যেভাবে থিয়েটার করতাম বা করি সবাই, সেই থিয়েটার আবার সেইভাবে চালু হতে আমার মনে হয় বছর দেড়েক লাগবে। আবার যখন থিয়েটারটা হবে তখন আবার নতুন উদ্যমে নতুনভাবে থিয়েটারটা করব। পাশাপাশি এই যে কাজটা শুরু করেছি আমি, এটাও চলবে। বিকল্প হিসেবে সবসময় সবাইকে আমি বলছি,
ভাবো একটা কিছু পাশে রাখা। থিয়েটার আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা, থিয়েটার আমাদের প্যাশন, সব কিছুই। থিয়েটারও করব এবং তার সাথে অন্য একটা বিকল্প রাস্তা সবাইকে বলছি, ভাবুন, ভেবে রাখো। হ্যাঁ, কারণ আবার যদি এরকম একটা কোনো সময় আসে তখন কি হবে? ঠিক আছে, আর আমরা যারা পুরোপুরি সময় থিয়েটার করি তাদের তো ভাবতেই হবে। ঠিক আছে, আমি তো ভেবেছি, আপনারাও ভাবুন বা তোমরাও ভাবো। আমার অনেক বন্ধুদের দেখছি তারা করছে, তাদের কাছ থেকে আমি ইন্সপায়ার হয়েছি, আমার কাছ থেকেও যদি কেউ হতে পারে। আর তো বসে থাকলে হবে না, তাই না? চলো শুরু করি, লড়াই করি, থিয়েটার করি।